আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার তলার পার্ট আর উপরের পার্ট এটার ভিতরে আছে, আর এখন এইখানে আছে 10টা খাঁচা। এটা আবার ওই আপনার ট্রের সাথে বান্ধিব, তো সেই জন্য এটা একটু খোলা নিয়ে যেতেছি এবং ওখানে যেয়ে বান্ধিব। তো 10টা খাঁচার আপনার তলার পার্ট এবং উপরের পার্ট, এবং এই 10টা খাঁচার বান মানে 35টা খাঁচার উপর পার্ট নিচে পার্ট আছে, প্লাস আপনার এখানে 10টা খাঁচা। এটার ওজন আসছে আপনার 72 কেজি 560 গ্রাম। তো পরের এটা সরাও, এটা সরাও, পরের বাকি 25টা খাঁচার ইয়ে করো, এটার উপর রাখো, এটার উপর রাখো, অর্থাৎ না তো ব্যাঙ্গে হ্যাঁ, এটা তো এটার উপরে থাকুক নাকি, কিসের সমস্যা, কি জিরো করে তুই কি করতে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা জিরো করতে হবে, এটি তো 72 কেজি হয়েছে, তো এটা এখন জিরো করে দিছি, এই যে এটার উপরে আছে তাও এটা জিরো, কিন্তু এই যে যেরকম আমি এখন চাপ দিলে এটার ওজনটা বোঝা যাবে, ঠিক আছে, এটা জিরো করা, এটা জিরো, তো ওই ওইটা ধরো, ওইটা ধরো, ওইটা ধরো, তাড়াতাড়ি ধরো, এটা ওজন দিয়ে ওনারা দেখে দেখে বালতিটা সামনে থেকে সরাও, এগুলো সরাও। আর আপনার বাকি 25 খাঁচা ভাই এটার ভিতরে, যে আস্তে আস্তে করে, আর আমি একাতে ধরছি, তুমি এদিকে আগে ছিল 72 72, আর 49, ও আচ্ছা, এখানে আবার 1.5 কেজি বেশি আছে আপনার, 2টা এই যে 3টা পার্ট ঢুকাই দিছি, যেটা আপনার পাখির 3টা পার্ট দেওয়া হয়নি প্রথমবার, এই যে এই জায়গাটা ভালো করে বান্ধো তো, এই জায়গাটা একটু বান্ধো, এই আস্তে আচ্ছা, এটা উঠে পাবো, এটা ব্যাঙ্গারি ফ্রুট বেরো, তবে ধর ধর ধর, জি শান হিসেবে ধরো ধরো হয়েছে, আপনার এই যে 25টা খাঁচা এটার ভিতরে, ধরো 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 বান্ধিতে আছে একটু, তো আপনার 25টা খাঁচা এটার ভিতরে, আর বাকি খাঁচার বাকি 10টা এটার ভিতরে, 35টা, এবং এটার নিচে আপনার উপর পার্ট আর তলার পার্ট, এটার 4টা পার্ট করে বাঁধা এগুলাতে, হ্যাঁ ব্যাঙ্গারি তো উঠে ১ কেজি লাগে গেলে, তোর ওজন তো 1 কেজি না, ওজন তো জিরো ছিল আপনার, মূলত তাহলে আপনার যেটা হয়েছে এটার ছিল আপনার ওইটা ছিল সাথে 49 কেজি না, এই 25টার পার্ট যেগুলো আছে উপরে এই সাইড পায়ার পার্ট সহ এগুলো, আর আপনার বাকি 72 কেজি এটা আবার উপরে দিত ধর, আচ্ছা এটা এটা এমনি এমনি বোঝা যেত না, এটা দিলে আবার ওজন হবে, এটা বুঝে ওইতো না, হয়তো না, কারণ হলো যে এটা নিচে সহ ওজনটা 1 কেজি, এমনি দিলে হবে না, আচ্ছা এটাতে আছে আপনার দাঁড়ান, ওইটা ছিল 49, এটা হচ্ছে যে আপনার 18 18 কেজি 800 গ্রাম, 880 গ্রাম, ধর এটা রেখে দিই, ওই ওই যাবে, এদিকে ভিডিও চলতেছে, এগুলো ওজনটা আমার একটু ক্লিয়ার করে দেখাই, তা আপনার আগেরটা ছিল 49 কেজি, এবং এই দুইটা হয়েছে যে বাকি যেটা দেখলেন 18 কেজি 800। সুরেশ ভাই এই দুটো একটু, এটা একটু ফুরুড়া, জি সে রবি গোল, রবি গোল, এটা একটু ধরো, আবার এটা একটু জোরে করি, জোরে করতে না, নামাই দিতে পারো, আচ্ছা নামাই, হ্যাঁ এটা তো ঠিক কথা, নামাইলে তো ওজন হয়ে যাবে, ধরো ধরো এটা নামা, আচ্ছা ধরো ধরো এটা উড়ো, ওজন মাপতেছি, এই যে এইটা ছিল আপনার 53 কেজি, 53 কেজি, এটা জিরো হয়ে যায়, এটা হলো 53, এটা আবার জিরো করো, বন্ধ করো, বন্ধ করে অন করো, হ্যাঁ এটা ওয়েট করো, যে এটা জিরো আছে, বলছিলাম যে এটা এটা আছে আপনার 53 53, আর ওইটা 18 কেজি 800, আর ওইটা আছে, ওইটা আছে 50, এরকম, তো টোটাল হিসাব করলে হ্যাঁ ঠিক আছে, পার্ট তো আবার 3টা পার্ট বেশি, 4টা পার্ট টোটাল বেশি আছে,
সেটা হ্যাঁ, একটা হচ্ছে তলার পার্ট, একটা হচ্ছে তলার পার্ট, আরেকটা হলো যে ওই যে পাখির 1848-1848-এর। তো ভাই আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে আপনার 3 কেজি সামথিং বেশি আছে, ওইটা হলো যে আপনার ওই যে একটা তলার পার্ট বেশি দিছে আপনাকে, আর তিনটা ছিল আলাদা পার্ট যেটা আপনার পাঠানো হয়নি। তো এগুলো সহ 118 কেজির সাথে আরও 3-4 কেজি অ্যাড হয়েছে, 4 কেজির উপরে অ্যাড হয়েছে, 5 কেজির মতো। তো আপনার তলার পার্ট একটা বেশি বানাই দিছি, তো প্লাস আপনার 119 কেজির মতো ছিল, আপনাকে 118 কেজি ধরছি। তো 119 কেজি, তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন ওনার 35টা খাঁচার প্রাইস আসছে কত। ওনার 35টা খাঁচার প্রাইস আসছে আপনার ট্রে ছাড়াই 22,240 টাকার মতো, 190 টাকা কেজি করে। তো ওনার এগুলো প্রপার রেডি, 4 পার্ট করে বাঁধা গেছে, এগুলো যাচ্ছে ফরিদপুরে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।